रूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णाय ते नमः यथाग्नेर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्याश्वरूपाङ्क्तां सारदां प्रणमाम्यहम् परतत्त्वे सदालीनो रामकृष्णसमाकया यो धर्मास्थापनरतो वीरेशं तं नमाम्यहम् कालिन्दीफुल्लकमले माधवेना क्रीडारत ब्रह्मानन्द नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानन्द प्रेमानन्द श्चान्ये वये च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान् तान् प्रणमाम्यहम् सर्वान् तान् प्रणमाम्यहम् এই জ্বরটা খুলে দিন, নাহলে মাইক্রোফোনটা টেনে চলেছে আমাকে। শ্রী ভগবানের কৃপায় আমরা আবার পড়ছি শ্রীরামকৃষ্ণ এই ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ। ঠিক আছে, ধর্ম প্রসঙ্গে স্বামী ব্রহ্মানন্দ যেখান থেকে আমরা শুরু করব, সেদিনের স্থান হচ্ছে বেলুড় মঠে, পয়লা জুন 1913 খ্রিস্টাব্দ। এই অধ্যায়ে, এই পরিচ্ছেদটায় যে কটা প্রশ্ন আছে সব কটা আমাদের নিত্য প্রশ্ন, এগুলো আমরা সব সময় করে থাকি, মনের মধ্যে ঘুরঘুর ঘুরঘুর করতে থাকে আর উত্তর পাই না, তারপরে নিজের মতো করে উত্তর তৈরি করি। এখানে স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ এই উত্তরগুলোকে তৈরি করে দিয়েছেন। প্রথম প্রশ্ন হচ্ছে, মহারাজ ব্যাকুলতা কিসে হয়? উত্তর হচ্ছে, সৎসঙ্গ ও গুরুর উপদেশ অনুযায়ী সাধন ভজন করতে করতে মন যখন শুদ্ধ হবে তখন ব্যাকুলতা আসে। আপনাদের মনে হয় দেখবেন দীক্ষার আগে আপনাদের একটা অদ্ভুত ব্যাকুলতা আসে, ভগবানের নাম পেতেই হবে, না পারলে চলবে না, তখন যা বলা হয় তাই করতে হবে, তিনখানা বই পড়তে হবে, তিনখানা বই পড়ে ফেলবো, কথামৃতর প্রথম একশো পাতা পড়া হয়ে গেছে, রাত জেগে দিন জেগে নোভেল পড়ার মতো করে আমরা পড়ে তারপরে ফর্ম টর্ম ফিল আপ করে দীক্ষা নিয়ে ফেলি। কিন্তু দীক্ষার পরে ওই একশো পাতার থেকে 101 পাতা যেতে ছমাস সময় লাগে আমাদের। তখন প্রথম দিকে থাকে খুব ঠাকুর ঘর, ঠাকুর মোছামুছি থাকে, তারপরে আস্তে আস্তে মোছামুছি চলতে থাকতে জপ টপ থাকতে ঢুলোঢুলি থাকে, তারপরে একেবারে সাধারণ ইয়েতে হয়ে যায়। কিন্তু মনের মধ্যে সবসময় একটা প্রশ্ন, ব্যাকুলতা আসছে না, ভগবানকে চাই অথচ সত্যি সত্যি যে ভগবানকে চাই এইটা প্রকাশ করতে পারি না, এই ব্যাকুলতাটা আমাদের কিছুতেই আসে না। খেঁদার এসছে, ভোঁদার এসছে, ব্যাকুলতা এসে থেকে আমাদের মনের মধ্যে কষ্ট হতে থাকে, কই আমার তো এমন আসে না। দেখবেন আপনার পরে যারা দীক্ষা নিয়েছেন তাদের যখন আমরা খুব এগিয়ে যেতে দেখি তখন নিজের মনের ভিতরে কষ্ট হয়, একটা সাময়িক ব্যাকুলতা আসে। তাই শুরু থেকে এই ভাবটা জাগিয়ে রাখা দরকার। সেটা বলছেন দুটো জিনিস, এক হচ্ছে সৎসঙ্গ, সবসময় ভালো ভাবনা চিন্তার মধ্যে মনকে রাখা। আপনারা বলবেন আপনি তো মোটামুটিভাবে সবারই প্রায় একাকি জীবন, ছেলে ছেলের সবারই একটি করে ছেলে মেয়ে, সব বিয়ে থা হয়ে যাওয়ার পর প্রত্যেকে নিজের নিজের জগৎ হয়ে গেছে, সেখানে সৎসঙ্গ হবে কী করে? সৎসঙ্গ যে ভালো গ্রন্থ, ভালো গ্রন্থের মতো সৎসঙ্গ এই জগৎ সংসারে আর দুটি হয় না, এর মতো ভালো জিনিস হয় না, আপনাকে কখনো বিপথে চালিত করবে না। আপনি যদি কোনো খুব জপ ধ্যান করার লোকের সাথে কথাও বলেন, ওই আধা ঘন্টা কথা হওয়ার পর ঠিক পিএনপিসি যেটা তেঁতুলের আচারের মতো মনে হয় ঠিক সেইটার দিকে আমাদের মন যাবে, কিন্তু গ্রন্থ ভুলেও কখনো বিপথে নিয়ে যায় না, এই গ্রন্থের মতো ভালো সৎসঙ্গ কখনো হয় না। আমরা অনেক সময় শাস্ত্রগ্রন্থ পড়তে পারি না, সেক্ষেত্রে তারও ব্যবস্থা আছে, মহান মানুষদের জীবনী পড়া দরকার, যে জীবন থেকে শব্দগুলো বেরোয় সেই জীবনগুলো কেমন ছিল সেগুলো যদি জানি
দেখবেন অনেকক্ষণ, এবং সেটা নিয়ে যদি ফ্যান্টাসি করতে পারি তাহলে তার চেয়ে ভালো আর জিনিস হয় না। ধরুন না, মা ঠাকুরনের সারাদিনের কর্মকাণ্ড, এগুলো নিয়ে কোনো একজনের, সরযুবালা দেবীর নিন অথবা সরলা দেবী পরবর্তীকালে পরব্রাজিকা ভারতী প্রাণা হয়েছিলেন, তারই নিন, এই সারাদিনের যে ঘটনা সেটাকে নিয়ে যদি আমরা মনে মনে ফ্যান্টাসি করি, দেখবেন আমরা মায়ের সঙ্গে ঘুরঘুর ঘুরঘুর করে হাঁটছি। এমনকি মা যখন ঠাকুরকে বলছেন যে চলো ঠাকুর খেতে চলো, চলো গোপাল খেতে চলো, আমরা যেন সত্যি সত্যি মায়ের সাথে সাথেই খেতে যাচ্ছি। সৎসঙ্গ, এই যদি পারেন সৎসঙ্গ ভালো, আর না হলে নিঃসঙ্গ ভালো। নিঃসঙ্গ হলে ঈশ্বরের প্রতি আমাদের নির্ভরতা আসে। আর বলছেন ব্যাকুলতা আসে কীভাবে, গুরুর উপদেশ অনুযায়ী সাধন ভজন, এইটা খুব ইম্পর্টেন্ট। গুরুর উপদেশ অনুযায়ী আমাদের ওই যে প্রথমে ওই আগের দিন আপনারা বলেছেন, আপনারা খুব হেসেছিলেন যে গুরুদেব দীক্ষা দেওয়ার সময় যে যে কথাগুলো বলেন সেগুলো একটি গ্রন্থেতে লেখা থাকে, তার উপর লেখা থাকে, অপর কাহাকেও দেখাইবে না। আমরা এত সিরিয়াস, অপর কাহাকে তো দেখাই না, নিজেরাও ভালো করে খুলে দেখি না। তারপরে ওই যে দীক্ষার দিন যেটুকু স্মৃতি ছিল সেইটা, তার সঙ্গে আমার মন ওই যে খুব একবারে অদ্ভুত একটা ভয়ঙ্কর যে কথা আছে যে মন গুরু হয়ে যাবে একসময়, দেখবে মন গুরু, মন বলছে এই এই এই, তখন আমার মন এই এই বলবে। তারপরে টিভিতে রাম বাবা, শ্যাম বাবা, যদু বাবা, সব বাবাগুলিকে একসঙ্গে করে একটা খিচুড়ি সাধন করি, ওভাবে কিন্তু হয় না। আমার জন্য যেটি প্রয়োজন আমার গুরু ঠিক তেমন ব্যবস্থা আমার জন্য করে দিয়েছে। আমরা অনেক সময় ভাবি যে একসঙ্গে 70-72 জনের দীক্ষা হলো, একসঙ্গে 100 জনের দীক্ষা হলো, ও একটা গণ দীক্ষা হয়েছে। কখনো এটি মনে করবেন না, আপনি সবসময় জানবেন আপনার জন্য ওই যে সাধারণ দীক্ষা ওটাই দরকার। যদি ওর চেয়ে কিছু বেশি প্রয়োজন হতো অবশ্যই গুরু আপনাকে আলাদা করে দিতেন। আমি এই কয়েকজন গুরুকে খুব কাছ থেকে দেখেছি দীক্ষা দেওয়ার, রঙ্গনাথানন্দ যখন প্রেসিডেন্ট হয়ে এলেন, তারপরে গহনানন্দজি, আত্মস্থানজিকে তো দেখলামই। যদি কাউকে আলাদা করে কিছু ইনস্ট্রাকশান দেওয়ার থাকে সেটা তিনি আলাদা করেই দিয়ে দেন, সেটার জন্য কোনো সমস্যা হয় না। কিন্তু যেখানে গণ দীক্ষা সেটা একটা পরীক্ষিত পথ, মন্ত্র পরীক্ষিত মন্ত্র, স্বয়ং শ্রীমা শারদা দেবীর দেওয়া মন্ত্র, অতএব এর ওপর কোনো গুরুগিরি চলে না, তাই এটা তারা দেন। গুরু যেভাবে সাধন করতে বলেন সেইভাবে সাধন করলেই দেখবেন আপনার মনের ভেতরে ব্যাকুলতাটা আসবে। এবং আর একটি ইচ্ছা যে আমি ভালো হতে চাই, এটা যতক্ষণ না আসবে, এটা যতক্ষণ না আপনার মনের ভেতরে জাগবে ততক্ষণ পর্যন্ত এটা বুঝতে হবে। আপনি যদি ভীষণভাবে চানও তথাপি কিন্তু আপনার ভগবানের প্রতি ব্যাকুলতা আসবে না, আপনার নিজের কাছে চাওয়াটা খুব জরুরি। তাই দুটো জিনিস বলছেন যে সৎসঙ্গ এবং গুরুর উপদেশ অনুযায়ী সাধন ভজন করা। দেখবেন এই গ্রন্থের একেবারে শুরুতে কভার পেজে একটা কথা লেখা আছে, সাধন পথে পুরুষাকার দরকার, কিছু করো, 4 বৎসর অন্তত করে দেখো দেখি, যদি না হয় তবে আমার গালে একটি চর মেরো। এটি বলছেন স্বয়ং স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ। আমি ভাবছি আজকেই দীক্ষা হয়ে গেল, কাল থেকেই ব্যাকুলাতে হবে, পরশু দিন থেকে মীরাবাইয়ের মতো তম্বুরানি মেরে তো গিরিধর গোপাল দুশ্চরণা কই করে নেচে নেচে সারা হাওড়া ঘুরে বেড়াবো, আর সবাই বলবে আহা আহা কী ভক্তি। তা কিন্তু হয় না, উনি নিজে বলছেন যাদেরকে দীক্ষা দিয়েছেন, যাদের চয়ন করেছেন স্বয়ং ব্রহ্মানন্দজি, যাদের চয়ন করেছেন তারা আমাদের দিক থেকে, আমাদের থেকে আধ্যাত্মিকভাবে অনেক উন্নত। এই ব্রহ্মানন্দজি তাদেরকে বলছেন অন্তত 4 বৎসর করে দেখো দেখি, একবারে চুপচাপ গুরু যেরকম বলেছেন 4 বছর যদি করি, যখন দেখবেন বাড়ি তৈরি হয় তার ভিতটা তৈরি করতে আমরা সবচেয়ে বেশি সময় নিই, এবং যত ভালো করে ভিতটা তৈরি হয় তার ওপর যখন বাড়িটা তৈরি হয় সেটা আরও ভালো হয়, তার ওপর যত খুশি অলঙ্করণ করুন না কেন কখনো সেটা ভেঙে ভুঙে পড়ে যাওয়ার মতো থাকে না, তাই ভিতটা তৈরি হওয়াটা খুব জরুরি বলছেন। তারপরে বলছেন যদি কিছু না হয় তবে আমার গালে একটি চর মেরো। স্বয়ং গুরু তার শিষ্যদের এরকম উপদেশ দিচ্ছেন, এতেও যদি না হয় তোমার মনে হয় তাহলে আমাকে এসে তুমি আঘাত করো। বলছেন সাধন করতে করতে মন যখন শুদ্ধ হবে তখন ব্যাকুলতা আসবে। এই মন যখন আমাদের শুদ্ধ হবে তখনই আমাদের ব্যাকুলতা আসবে, কারণ শুদ্ধ মন ঈশ্বরের অধিষ্ঠান, তাকে পাচ্ছি না বলে যে বেদনা এটা তখনই আসবে যখন আমার মন শুদ্ধ হবে। আমার মন নানা জিনিস নিয়ে জড়িয়ে আছে, নাতি স্কুলে যাবে, ছেলের বউ ঠিক সময় রান্নাবান্না করে না, আমি লাফিয়ে ঝাঁপিয়ে কি করে সর্ষে টর্ষে বেটে নিজের খাওয়া হয়েছে কি হয়নি, ঈশ্বরকে ডাকা হয়েছে কি হয়নি, সব রান্নাবান্না করে ছেলেপুলেদের যখন খাইয়ে দাইয়ে স্কুলে পাঠালাম তখন আর আমার যথেষ্ট এনার্জি নেই জব করার, জব করতে বসে একবারে প্রণমামি মুহুর্মুহু বারবার ধুয়েছি,
এই বেদিতে মাথা ঠেকে যায়, এই বেদিতে মাথা ঠেকে যায়, কখন হাত থেকে পড়ে গেছে। আমাদের মনসাদ্বীপে আমরা একটা রিট্রিট করেছিলাম, 18 জন মহিলা গেছিলেন, লোকাল সকলকে যেতে বলেছিলাম। তা আমাদের ওখানকার মায়েরা তো খুব সকাল থেকে পরিশ্রম করে, আমাদের গরু দোয়ানো, তারপরে সব নানা রকমের সব কাজকর্ম তারা করে থাকেন। এই সমস্ত কাজকর্ম করে মায়েরা সকাল 10টা থেকে 11টা গীতার ক্লাস ছিল। তা মায়েরা আসা শুরু করলেন সকাল 10টার পরে, এলেন 10টা 15-20 পরে। তারপরে এসেই প্রথমে তো আগে ঠাকুরকে প্রণাম করে সেই মা সরস্বতীর মতো হয়ে বসলেন। তখন 4-5 খানা শ্লোক হয়ে গেছে। তারপরে সেই শ্লোক, প্রথম শ্লোক খোঁজা শুরু হলো। শ্লোক খোঁজা শুরু হতে হতে আস্তে আস্তে এত ক্লান্তি, আমি পড়াতে পড়াতে দেখছি একটু একটু করে গীতাটা আঙুল থেকে সরতে আরম্ভ করেছে। তারপরে হাতটা এমনি করে আছে, গীতাটা টুক করে পড়ে গেছে হাত থেকে। ডান হাত দিয়ে গোটা বডিটাকে ধরে রেখেছেন, আর একটা সময় ঘুমোতে ঘুমোতে মুখ দিয়ে লাল পড়ছে। আমি অনেকে ক্রিটিসাইজ করছি না, কিন্তু এই যে নিজের জন্য যে সময় সেইটা দেওয়ার মতো সময় তার নেই, অথচ ইচ্ছা তার ভীষণ আছে। নাহলে রান্নাবান্নার কাজ ছেড়ে গ্রামের মহিলা 10টার সময় গীতা ক্লাস করতে এসেছেন, এটা কম বড় জিনিস নয়। তাই বলছেন এটা আসবে। এরপরে বলছেন, কতিপয় ভক্তকে লক্ষ্য করে মহারাজ বললেন, সাধুর কাছে এলে কিছু জিজ্ঞাসা করতে হয়। এই ঝগড়া করেই মরলো, এটা বন্ধ করে দেওয়া চাই? আপনারা আপনারা চেঁচামেচি করবেন না, বাইরে করছে করছে, আপনারা কেন ভেতরে করছেন? আপনারা যদি পাল্লা দিয়ে করতে তো যুগলবন্দি, তো মেরে সুর তবলা আর পাখোয়াজে যুগলবন্দি হবে। আপনাদের তবলাগুলো হাতের কাছেই রাখুন, সময় 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 মতো বাজাবেন। কতিপয় ভক্তকে লক্ষ্য করে মহারাজ বললেন, সাধুর কাছে এলে কিছু জিজ্ঞাসা করতে হয়, তোমরা কিছু জিজ্ঞাসা করো। সাধুর কাছে এলে প্রশ্ন করতে হয়, এমনি বেকার বসে থেকে লাভ নেই। প্রশ্ন এলো, মহারাজ শান্তি কিসে পাওয়া যায়? এটা একটা আমাদের ভগবানকে ডাকছি, জীবনে শান্তি চাই, পূজোর সময় অন্তত 7খানা নানা দামির কাপড় কিনেছি, তাতেও মনে হচ্ছে তারপরে সেগুলো পরা হয়ে গেলে মনে হবে জীবনটায় খুব অশান্তি, শান্তি চাই আমাদের। উত্তর হচ্ছে, ভগবানের প্রেম হলেই শান্তি হয়। ঠিক ঠিক শান্তি কি প্রথমেই হয়? তার জন্য ব্যাকুল হয়ে কাঁদতে হয়, তাকে পাচ্ছি না বলে যন্ত্রণায় ছটফট করতে হবে, তারপর শান্তি। সংসারের ভোগসুখে লোকে যখন আর শান্তি পায় না, বিতৃষ্ণা বোধ করে, তখন ভগবানের উপর টান হয়। অশান্তি যত বেশি হবে শান্তি তত বেশি আসবে, পিপাসা যত বেশি হয় জল তত মিষ্টি লাগে। সেই জন্য মহাপুরুষরা বলেন, শান্তি পেতে হলে অশান্তিকে খুঁচিয়ে খুঁচিয়ে তুলতে হয়। প্রথম কথা বলছেন, শান্তি আসে ভগবানের প্রেম হলে। এটা হচ্ছে বাক্য, মানে এটা হচ্ছে সিদ্ধান্ত বাক্য, যে যদি আমরা ভগবানকে ভালোবাসতে পারি তাহলে আমাদের জীবনে শান্তি হবে। কেন না, আমাদের আর অন্য কোনো জিনিস চাই না, সেরা জিনিস পেয়ে গেছি। ধরুন আপনি বিয়ে বাড়িতে গিয়ে দেখলেন একটা নীল রঙের কাঞ্জিবরম পরে একজন বিয়ে বাড়িতে এসেছেন, আপনার ভেতরে একটা অদ্ভুত একটা অব্যক্ত জ্বালা হতে থাকবে, কতক্ষণে পাবো। তারপরে নানাভাবে খোঁজ করে জানলেন যে কলকাতায় ইন্ডিয়ান সিল্ক হাউসে সেটা পাওয়া যাচ্ছে। এবার আপনি ইন্ডিয়ান সিল্ক হাউসে গিয়ে দেখলেন ওর জোড়া বিক্রি হয়ে গেছে, পেলেন না। চোখের মধ্যে সেই ছবিটা আছে, মহিনমোহন কাঞ্জিলাল থেকে এরকমভাবে খুঁজে চলছেন। অবশেষে শ্যামবাজারে গিয়ে দি ইন্ডিয়ান সিল্ক হাউস, সেখানে গিয়ে আপনি কাপড়টা পেলেন, অদ্ভুত একটা শান্তি ওই প্রাপ্ত। ওটার পাওয়ার পর আর কোনো পাওয়া নেই, সে চরম পাওয়া, ঈশ্বর তাই। আমাদের সব জায়গা যখন বন্ধ হয়ে যায়, যখন আমরা নিজের দিকে যাত্রা করি, নিজের ভেতরের দিকে নিজেকে খুঁজে বেড়াই, সেই সময় যে শান্তি হয় তার মতো শান্তি কিন্তু আর কোনো কিছুতে হয় না। বিরিয়ানি রান্না করেও হয় না, ঘি ভাত রান্না করে হয় না, কিছুতে কিছু হয় না। যে শান্তির পরে আর কিছু চাওয়ার নেই, এই চাওয়াটা যেখানে জিরো হয়ে যায়। এই আমাদের একটা অর্থনীতিতে এক সূত্র পড়ানো হয়, ল অফ ডিমিনিশিং মার্জিনাল ইউটিলিটি, ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগিতা বিধি। এই শুভেন্দুবাবুর বাড়ি থেকে বেরোলেন, দেখবেন মহাকালী পাঠশালার সামনে একটা বড় বড় কমলা লেবু নিয়ে এক ঝুড়ি বসেছে। কত চাইছেন? 100 পয়সা চাইছেন। আপনি 100 পয়সা দিয়ে কমলা লেবু নিয়ে খেতে খেতে গেলেন, ওই যে ওখানে ঝিলটা আছে যাতে সেদিকে স্টিল দিয়ে ঘেরা আছে, ওইখানে দেখলেন আবার এরকম ঝুড়ি নিয়ে বড় বড় কমলা নিয়ে বসে। কত পয়সা দাম? 100 পয়সা চাই। না বাপু, 100 দেবো না,
97 পয়সা হবে, হ্যাঁ হবে, নিলেন। নিয়ে আবার খেতে 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 মন্দির তলার সামনে ওইখানে মিষ্টির দোকানের সামনে গিয়ে দিলেন, ওখানেও একটা ঝুড়ি নিয়ে বসে আছে। জিজ্ঞেস কত করে দাম? 100 পয়সা। মাথা খারাপ হয়েছে নাকি? 93 পয়সায় দেবে? 93 পয়সায় নিলে আপনি খেতে 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 যাচ্ছেন। তারপরে বেলুড় মঠের সামনে ঢুকতে গিয়ে দেখলেন আরও ভালো কমলা লেবু, আপনার হাতে পায়ে ধরছে ফ্রিতে দেবে। আপনার না বাপু, আপনার প্রয়োজন নেই। ভোগ করতে করতে ভোগ করতে করতে ভোগ করতে করতে অশান্তিটা, মানে চাওয়ার ইচ্ছাটা জিরো হয়ে যায়। যখন চাওয়ার ইচ্ছাটা জিরো হয় তখন ভগবানকে আমরা ঠিক ঠিক বুঝতে পারি। ভগবান কিন্তু আমাদের জীবনের সব জায়গায় আছে। দেখবেন রবীন্দ্রনাথের গানে আছে না, তুমি মোর আনন্দ হয়েছিলে আমার খেলায়, আনন্দে তাই ভুলেছিনু কেটেছে দিন হেলায়। তিনি কিন্তু আমার জীবনের সাথে ছিলেন, আমার জীবনের আনন্দ হয়েই তিনি ছিলেন, কিন্তু আমি কিছুতেই তাকে বুঝতে পারিনি। কারণ অন্য কিছুতে আমি এত এনগ্রোসড হয়েছিলাম, ঈশ্বরের অস্তিত্বটাই আমি বুঝতে পারিনি। যখন চাওয়ার ইচ্ছাটা আমার জিরো হয়ে যায়, যখন আর প্রাপ্ত কিছু আর নেই, তখন আমি ঈশ্বরের অস্তিত্বটা বুঝতে পারি। আপনারা কে কজন হাসপাতালে ভর্তি হয়েছেন জানেন না, জানি না, কিন্তু হাসপাতালে ভর্তি হওয়ার পরে যখন প্রথম দিন কেউ ভিজিট করতে আসে, তখন যে কী আনন্দ হয়, কী সুখ হয়, সেটা আপনি সেটা যদি বুঝতে পারেন, তাহলে ঠিক ঈশ্বরকে ঈশ্বরকে যখন পাবেন, আপনার চাওয়াটা যখন জিরো হয়ে যাবে, যখন যিনি আসবেন, তখন তাকে ধরাটা অনেক বেশি সহজ, তাকে আরও বেশি আনন্দ করে আপনি ধরতে পারছেন। বলছেন ঠিক ঠিক শান্তি আমাদের প্রথমেই হয় না। আমাদের তিনি খানিকটা ওই দেখবেন ওই রসগোল্লা রসের মতো, জিভটা বার করে রসগোল্লাটাকে জিভের মধ্যে লাগিয়ে ছেড়ে দেন, স্বাদটাকে বুঝিয়ে দেন। আপনার যে যাদেরই দীক্ষা হয়েছে দেখবেন প্রথম দীক্ষার প্রথম 7 দিন খুব একটা আনন্দময় একটা স্থিতিতে ছিলেন, কিন্তু তারপরে কিন্তু সেই আনন্দময় স্থিতিটা থাকে না। কী হয় তখন? আমরা ওই আনন্দময় স্থিতিটা ওইটা খুঁজতে হবে, ওইটা উনি স্বাদটা বুঝিয়ে দিয়ে ওই স্বাদের অন্বেষণে মানুষকে পাঠিয়ে দেয়। অনেক বছর আগে কস্তুরী মৃগর একটা অভয়ারণ্য আছে উত্তর ভারতে, চৌখরি বলে একটা জায়গা, ওরা বলছিলেন ওই অরণ্য ওই অভয়ারণ্যে কিচ্ছু করা যায় না, কোনো আওয়াজ করা যায় না, কেউ কারোর সঙ্গে কথা বলতে পারবে না, হাত তালি দিতে পারবে না, পায়ে আওয়াজ করতে পারবে, কারণ ওরা চোখিতে সবসময় ঘোরে, ওদের খুব বড় বড় শিং হয়। বলছে যখন সেই কস্তুরী জুলাই বর্ষার পরে যখন সেই থলেটা হয় নাভির কাছে, সেই গন্ধটা কোথায় আছে এর সন্ধান করতে একে অপরে শিঙে জড়িয়ে মারা যায় বেশিরভাগ ক্ষেত্রে। নিজের ভেতরে সেই অপরূপ জিনিসটা আছে, অথচ আমরা সেই বুঝতে পারি না। তাই বলছেন যে তাকে পাচ্ছি না বলে যখন আমাদের ভেতরে অশান্তি হতে থাকে, তখন আমরা তাকিয়ে দেখি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, বাহির পানে চোখ মেলেছি হিয়ার পানে চাইনি। তখন আমরা বুঝতে পারি এতদিন অন্য কিছুর অনুসন্ধান করছিলাম, আসলে সেই বস্তুটি আমার ভেতরেই আছে। সংসারের ভোগসুখে লোকে যখন আর শান্তি পায় না, বিতৃষ্ণা বোধ করে, তখন ভগবানের টান হয়। আমাদের যখন সব পাওয়া হয়ে যায় তখনই আমরা ভগবানের কাছে আসি। রবীন্দ্রনাথের আরেকটি ভারী সুন্দর গান আছে, আঘাত পেলে নিলে আঘাত করে নিলে জিনে কারিলে মন দিনে দিনে, সেখানে আছে তুফান দেখে ঝড়ের রাতে ছেড়েছি হাল তোমার হাতে, হাটের মাঝে বাটের মাঝে কোথাও আমায় ছাড়লে না যে, যখন আমার সব বিকাল তখন আমায় নিলে কিনে। হাট মাঠ বাট যেখানে যাই হোক না কেন, ঈশ্বর সবসময় আমাদের সঙ্গে থাকেন, কিন্তু তিনি তার অস্তিত্বটাকে জানাতে দেন না। যখন আমার সবটুকু হয়ে যায়, হাত দুটোকে এরকম করে তুলে শরণাগতি, তুমি ভিন্ন আর কেউ নেই আমার, তখন তিনি ঠিক কোলে তুলে নেবেন। যখন আমার সব বিকাল তখন আমায় নিলে কিনে, আমার সব না বিকিয়ে গেলে তিনি কিছুতেই আমায় স্থান দেবে না। তিনি ভারী একাল ছেড়ে দেবতা, তাকে ছাড়া আর কাউকে ভালোবাসা যাবে না, এটা তিনি ব্যবস্থা করে দিয়েছেন। আমাদের যতক্ষণ খেঁদা বোধা পচা হেঁচা এদের প্রতি ভালোবাসা থাকবে, ততদিন ভগবান বলবেন থাক থাক বেশ আনন্দে থাক, কিন্তু যখন খেঁদা বোধা পচা কিচ্ছু আর ভালো লাগবে না, সেই ছোট্ট শিশুর মতো মা যাবো করতে থাকি আমরা, তখন ঠিক আমাদের দর্শন হয়। বলছেন সেই জন্য মহাপুরুষেরা বলেন শান্তি পেতে হলে অশান্তিকে খুঁচিয়ে তুলতে হবে। এইটা আমি একদিন আমার ফেসবুকের পাতায় স্ট্যাটাস হিসেবে দিয়েছিলাম, বাপরে এত সব পণ্ডিতরা সেখানে কমেন্ট করছেন, আর সবার তো পড়া আছে, মানে বুঝুক না বুঝুক মুখস্থ আছে। এই আমি আপনাদের খারাপ অর্থে বলছি না, খারাপভাবে নেবেন না। যদি শান্তি পেতে চাও কারো দোষ দেখো না, দোষ দেখবে নিজের, এ জগতে কেউ পর না জগৎ তোমার, এর সাথে একজন কোট করে দিলেন। মা তো বলেছেন কারোর দোষ না দেখতে, তাহলে কী করে নিজের ভেতর অশান্তি খুঁজে খুঁচিয়ে বার করবো?
অশান্তি খুঁজে বার করা মানে তো অন্যের দোষ দেখলে, অন্যের দোষ না দেখলে নাকি নিজের ভেতরে অশান্তি খুঁজিয়ে বার করা, মা তা নাকি? অশান্তি সাধকের অশান্তি কোনখানে? সাধারণ মানুষের অশান্তি হচ্ছে গাড়ি হচ্ছে না, বাড়ি হচ্ছে না, শাড়ি হচ্ছে না, গয়না হচ্ছে না, এটা হচ্ছে অশান্তি। আর সাধকের অশান্তি হচ্ছে এই, তাকে পেয়েও পাচ্ছি না, তিনি আমার কাছে আছেন অনুভব করছি কিন্তু তাকে ধরতে পাচ্ছি না, তিনি আমার কাছে আছেন আমি সব বুঝতে পারছি কিন্তু কিছুতেই তাকে ধরতে পারছি না, সাধকের অশান্তি হচ্ছে এই, তাকে পাচ্ছি না, এই অশান্তিটাকে খুঁচিয়ে রাখা দরকার। মহাপুরুষ মহারাজ বলছেন যে বলে যে হয়ে গেছে সে হলো বদ্ধ জলা, তার জল দুর্গন্ধ হয়ে যায়। কিন্তু যে বলে হয়নি, যে খুঁজে চলেছে, সে হচ্ছে স্রোতস্বিনী নদী, সে একবারে নতুন নতুন পথ খুঁজে চলে, সাধনের যাবতীয় বাধাকে অতিক্রম করে এগিয়ে চলে, তার জল স্বচ্ছ, তার জল পবিত্র, তার জল ব্যবহারযোগ্য। বলছেন প্রেম কিসে হয়, প্রেম কিসে হয়? বলছেন তার সাধন ভজন প্রার্থনা ইত্যাদি দ্বারা প্রেম হয়, এই তিনটির দ্বারা প্রেম হয়, মানে কন্টিনিউয়াসলি তার সঙ্গে সহবস্থান। কার গান বাজছে একটুখানি দেখুন না, ঠিক আছে? হ্যাঁ, তাহলে বলছেন এই তিনটি জিনিস হলে প্রেম হয়, সাধন ভজন প্রার্থনা এই তিনটি দ্বারা। দেখবেন অন্যভাবে নেবেন না, আমি একটা আপনাদের সাংসারিক উদাহরণ দিচ্ছি, একটি ছেলে একটি মেয়ের বিয়ে হবে, ঠিক আছে? বিয়ে হবার আগে একদিন দেখাশোনা হয়ে গেল, এটা হচ্ছে প্রথম পরিচয়, ইদানিং আবার নানা রকমের হয় প্রি ওয়েডিং সেশন হেনা মেনা তেনা, আমি সেগুলোকে বাদই দিলাম, আমি 1940 লোক তো আমি সে ওইটা বাদ দিলাম। তারপরে বিয়ে করে এলেন, তারপরে থাকতে 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 যখনই প্রথম দেখা হলো তখন কিন্তু এক ধরনের পরিচয় হয়, তখন দুজনে দুজনের সেরাটা নিয়োগ করছে, এর মতো স্ত্রীবৎসল আর ওর মতো পুরুষবৎসল মানুষ দুজনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না, কিন্তু থাকতে থাকতে বোঝা যায় কে কতটা স্ত্রী বিদ্বেষী আর কে কতটা পুরুষ বিদ্বেষী। হ্যাঁ, ভাবতেই পারবেন না সেই কর্তা আপনার আপনাকে কোনো দিন বলবে যে বাড়িটা আমার না পোষালে, আমার মতো না থাকতে পারলে, না পোষালে বিদেহ, এই কথাটা যে কোনোদিন বলবে সেটাই আপনারা কি প্রথম দিন কল্পনা করতে পেরেছিলেন? কিন্তু অম্ল মধুর এই সম্পর্ক হতে হতে একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হয়। সুচিত্রা ভট্টাচার্যের একটা গল্প একবার বেরিয়েছিল দেশ পত্রিকায়, নামটা ভুলে গেছি, গল্পের কন্টেক্সটটা ছিল এরকম, একটি অধ্যাপক অধ্যাপিকা অল্প বয়সী মহিলা এক বাড়িতে ভাড়া এলেন, একটা ছোট গল্প বেরিয়েছিল। দোতলায় যে বাড়িওয়ালা ভদ্রলোক ভদ্রমহিলা রাত দিন ঝগড়া করে, এবং ঝগড়ার বিষয় হচ্ছে কর্তা নাকি অবুজ আর গিন্নি, আর কর্তা বলেন গিন্নি হলেন অবুজ, কেউ নাকি কারুর ভাষা বুঝতে পারেন না, এইরকম চলছে রোজ নিত্যকার ঝগড়া, তারা বিরক্ত হয়ে যাচ্ছেন, ভাবছেন এবার বাড়িটা ছেড়ে চলে যাবেন। একদিন হঠাৎই কর্তার স্ট্রোক হলো, একবারে বাকশক্তিরহিত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হলেন। দু তিন দিন হয়ে যাওয়ার পর মেয়েটি রোজই যায়, একদিন কলেজ ফেরত তিনি গেছেন, পর্দার ফাঁক দিয়ে তিনি দেখছেন, কর্তা বলছে বলছে হ্যাঁ তাই তো, ঠান্ডা লাগছে তো, ঠিক আছে চাদরটা গলার কাছে পৌঁছে দিয়ে দিছি। মেয়েটি হতবাক হয়ে ভাবছেন যে এতদিন ধরে যেটা ঝগড়া করতেন, যেদের শব্দ এরা বুঝতে পারে না, অথচ দেখো এদের ইশারাও এরা বুঝতে পারে, ঈশ্বরের সঙ্গে ঠিক এরকম সম্পর্ক তৈরি হয়। আমাদের কাছে প্রথমে ওটা শুধু ছবিই থাকে, কিন্তু পরবর্তীকালে ভীষণ জীবন্ত হয়ে যায়। তখন রাগ হলে, অভিমান হলে আমরা ভগবানের সঙ্গে ঝগড়া করি, এটা যদি করতে পারি জানবেন ভগবানের সঙ্গে আমাদের একটা অদ্ভুত ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। এই দীর্ঘদিন সহবস্থান করতে করতে আমরা বুঝি যে নাথ তুমি সর্বস্ব আমার, প্রাণারাম সারাৎ সার, নাহি তোমা বিনে কেহ ত্রিভুবনে বলিবার আপনার, তুমি ছাড়া আমার দ্বিতীয় আর কোনো অস্তিত্বই নেই, আমার দ্বিতীয় কোনো যাবারই জায়গা নেই। বলছেন এবারে যেটা আপনারা সব সময় প্রশ্ন করে থাকেন সেটা হচ্ছে, সংসারে থেকে কি হয় নাকি, সংসারে থেকে হয় কি না? মহারাজ উত্তর দিচ্ছেন, সংসারের বাইরে কি কেউ আছে? এইটা একটা অদ্ভুত কথা। আমরা সবসময় মনে করি যে ভগবানকে ডাকতে গেলে আমাদের সংসারের বাইরে যেতে হবে, অবশ্যই সংসারের বাইরে অবশ্যই যেতে হবে, তো কোন সংসার? মনে যে সংসারে জঞ্জাল বসিয়েছি, রবীন্দ্রনাথ লিখছেন না, আপন হতে বাহির হয়ে বাইরে দাঁড়া, বুকের মাঝে বিশ্বলোকের পাবিসারা। আপনটা কি, আমার আইনেস,
আমার অহংকারী আই, এই আমি 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 আমি, এই যে আমি, এই আমির সত্তা থেকে বাইরে যেতে হবে। আপনাকে সংসার ছাড়তে হবে না, কারণ সংসারের ভেতর থেকেই হবে। অনেকে আমাদের বলেন, ও মহারাজ কী সুন্দর আছেন, সংসার করতে হয় না, কিচ্ছু করতে হয় না। আমাদের যদি আমাদের জীবনগুলো যদি গিয়ে দেখেন না, তাহলে দেখবেন কী করতে হয় না, কী করতে হয় না। এই যে লোকের কাছে ভিক্ষা করে বেড়াচ্ছি, 477 ফুট পাঁচিল পড়ে গেছে, লোকের কাছে ভিক্ষা করছি, কতটুকু না 250 টাকা দিলে 1 স্কোয়ার ফুট জায়গা গাঁথতে পারবো আমি, তাই ভিক্ষা করে বেড়াচ্ছি। এটা তো আপনাদের করতে হয় না, সংসারে থেকে এটা করতে হয় না। আপনারা চাকরি বাকরি করেন, ব্যবসা করেন, নিজেরা আর্ন করেন, কেউ দিচ্ছেন, কেউ দিচ্ছেন। আমার মনে আছে সন্ন্যাসের 3 দিন, সন্ন্যাসের পর যে 3 দিন ভিক্ষা করতে হয়, একটা তো অনবদ্য অভিজ্ঞতা সারা জীবনের মতো। কেউ টেনে নিয়ে হাত ধরে নিয়ে ভিক্ষা দেয়, করে ফটো ফটো আমাকে বলেছে, পাম্পে হাওয়া ভরছে, সাইকেলে হাওয়া ভরছে, আমরা গিয়ে খালি নারায়ণের নাটা বলেছি আর দ্বিতীয় শব্দ উচ্চারণ করতে পারিনি, বাবাজি ফটো ফটো ফটো। এই অভিজ্ঞতা আমরা সংসারের বাইরে কেউ নেই। আমাদের প্রত্যেকের জীবনে একরকম আনন্দ, প্রত্যেকের জীবনে একরকম দুঃখ, কিন্তু আমরা যদি সবাই মনে করি আমরা একটা উচ্চ আদর্শের জন্য একটা জীবনযাপন করতে এসেছি, তাহলে দেখবেন সংসারটাও সুন্দর, সন্ন্যাস আশ্রমটাও সুন্দর। আপনি জীবনটাকে কেমন করে অ্যাকসেপ্ট করছেন, সেটা হচ্ছে দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট থিং। আমাদের কেন সংসারে হয় না, আমরা সংসারে জড়িয়ে পড়ি। ওই যে মুণ্ডক উপনিষদে দুটি পাখির গল্প বলা আছে, দোয়া সুপর্ণা সচু যা সখায়া, দুটি পাখি এক রকম দেখতে, একটি পাখি নিচের ডালে বসে আছে, একটি পাখি ওপরের ডালে বসে আছে। নিচের ডালের পাখিটি লাল টুকটুকে ফল দেখে ঠোক্কর মারে আর তার মিষ্টি ফল আস্বাদন করে উৎফুল্ল হয়ে পড়ে। তারপরে এটি খাওয়া হয়ে গেলে তারপরে আবার ওপরের ডালে ওঠে, আবার লাল টুকটুকে ফল ঠোক্কর মারে আর তার কটু ইয়ে দিয়ে এক বলে, আর জীবনে কোনো দিন ফলের ঠোক্কর মারবো না, তার প্রবল বৈরাগ্য আসে। তারপরে আবার ওপরের একটা লাল টুকটুকে ফল দেখতে দেখতে নিজেকে প্রবোধ দেয়, সব ফল কি ওই রকম তিতো হবে, এটা মিষ্টি হবেই। তখন আবার ঠোক্কর মারে আর বলে, আহ বলিনি, এক্সপিরিয়েন্সের একটা দাম আছে। হ্যাঁ, তারপরে আবার ওই টক মিষ্টি করতে করতে যখন সে ওপরে গিয়ে ওঠে, তখন সে দেখে তারই মতো একটি পাখি বসে আছে, যে ধীর স্থির শান্ত হয়ে বসে আছে। তখন তার মনে হয় যে আলাদা করে কোনো পাখি নেই, পাখি একটাই আছে। কিন্তু সমস্যাটা কোথায়, না ওই পাখিটি জগতে কারুর কাছে কিছু চায় না, তাই সে ধীর স্থির শান্ত। ওপরের পাখিটা হচ্ছে মলিনতাহীন আমি, আর নিচের পাখিটা হচ্ছে মলিনতা যুক্ত আমি, এই একই আমি। আমি জীবনে অনেক কিছু চাই, অনেক কিছু চাই, তাই আমাকে অনেক কিছু দিতে হয়, আর যে কিচ্ছু চায় না তার কিচ্ছু দেওয়ার নেই। আপনি জগতের কাছে কিচ্ছু এক্সপেক্ট করবেন না, একটা ভালো ব্যবহারও এক্সপেক্ট করবেন না। যদি আপনার এইটা মনে হয় যে আমি কিচ্ছু চাইছি না, ওই গান আছে কিচ্ছু চাইনি আমি আজীবন ভালোবাসা ছাড়া, সেটুকুও চাইবেন না, কিচ্ছু চাই না আমার দেবার, চাইলে তো ভিক্ষুক হয়ে গেলাম, ভিক্ষুকের কবে আর ভালো অবস্থা হবে, ভিক্ষুক নয়। যদি থাকে যা আছে হৃদয়ের সম্বল সব উজাড় করে দিতে হবে, তবে দেখবেন এই জিনিসটা হয়। বলছেন সংসারে তেমনি করে থাকতে হয়, সেই রকম যদি হয় এই বৃহৎ সংসারের ভেতরে বাইরে আমরা কেউ নই। আরেকটা ভেবে দেখুন, এই যে আমরা সংসার ছেড়ে সন্ন্যাসী হয়েছি, আমরা তো আকাশ থেকে টুক করে পড়িনি, সংসারের মধ্যে দিয়ে এসেছি, বাবা মা কারুর কাছ থেকে এসেছি। এই ত্যাগের বীজটাকে আমাদের ভেতরে ঢোকালো, ইঞ্জেকশনটা কার কে দিল, বাবা মাই দিয়েছেন। যদি তাদের ইয়েতে ইঞ্জেকশন সিরিঞ্জে যদি এই বীজ যথেষ্ট না থাকে, তাহলে তো আমাদের ভেতরে যখন ইঞ্জেক্ট করছেন আমাদের ভেতরে ঢুকবে না। আমাদের প্রকাশ হচ্ছে এত তাতে যে মূল যে তাদের যে মধ্যে যে ভাবটা ছিল সেটা কতখানি ছিল। তারা সেই সংসার থেকেই এসেছেন, এই সংসারের মধ্যে থেকেই হয়, যাকে যেমনভাবে তিনি করবার সুযোগ দিয়েছেন। আমার মনে আছে তখন সদ্য সাধু হতে এসেছি, দুর্গাপুজো করার জন্য কোনো একটা জায়গা থেকে আশ্রম থেকে এসেছে ডাক এসেছে, আমার মহন্ত মহারাজ প্রথম বছর ছাড়ছেন না, কারণ সত্যি সে এখন বুঝতে পারি যে উনি খুব অসহায় ছিলেন, কারণ সবাই কাজ করছে না, সব কাজটাই আমাদের তুলে দিতে হচ্ছে মনাস্টিকদের, আমাকে ছাড়লে খুব কষ্ট। দুর্গাপুজোয় যেতে গেলে অন্তত 2-3 দিন আগে তো যেতে হবে, তাছাড়া দুর্গাপুজো পড়ার জন্য একটু সময় দিতে হবে, এটা কোনোভাবেই আমাকে করা সম্ভব না, কিন্তু ছেলে মানুষ তো বুঝতে পারতাম না, অভিমান হতো, এই কাজ করবো বলেই এসেছি। আমাদের একজন স্বামীজি ছিলেন স্কন্দানন্দজি শিবদাস মহারাজ,
1942 জয়েন করেছেন, সেই বছর 41-এর যে বিএসসি পরীক্ষা হয়েছিল তাতে ফিজিক্সে ফার্স্ট ক্লাস পাস ছিল। তখনকার দিনের, এখনকার ফার্স্ট ক্লাস নয়, দেখলেই ফার্স্ট ক্লাস হয়ে যায় ওরকম নয়, তখন লেখাপড়া করে ফার্স্ট ক্লাস হতো। তো কিন্তু 42, সিন্স ফ্রম 1942, আর ওনার শরীর চলে গেলে 2004 নাগাদ, ততদিন অবধি উনি ভাণ্ডারি দেখেছেন। উনি নিজেকে ভাণ্ডারি বলতেন না, বলতেন আমাকে বেদানন্দজি ভাণ্ডার দেখতে বলেছেন, আমি ভাণ্ডার দেখছি। আমি একদিন গিয়ে খুব দুঃখ করছি, দেখুন দেখি কী কুলিগিরি করবো বলে সাধু হতে এসেছি, একটু পুজো করবার তারও ছাড়ছেন না। উনি হাসতে হাসতে বললেন, পুজোই তো করছি গো। আমি খানিকটা হতবাক হয়ে গেলাম, পুজো কী করছি? বলছেন, দেখো সবাই কি আর ফুল বেলপাতা দিয়ে তার অর্চনা করতে পারে? তোমার ফুল বেলপাতা হচ্ছে কাগজ কলম ক্যালকুলেটর আর কম্পিউটার, আমার পুজোর বেলপাতা হচ্ছে হাতা খুন্তি আর বেলাদের পাক প্রণালী। এটা সত্যি সত্যি ভাববার বিষয়। আমরা যদি আমাদের যে উপকরণ দিয়ে আমাদের পুজো করবার সুযোগ দিয়েছে সেটাকে উপাসনা জ্ঞান করি, তাহলে সংসারে থেকেই আমাদের হবে। পরের প্রশ্ন, না আমি বলছি পরিবারের মধ্যে থেকে হয় কি না? উত্তর, হয় তবে কষ্টে। এইবার একটা কথা বলছেন, ওই যে ঠাকুর বলছেন না, সংসারী জীব সংসারে থাকুক তাতে কোনো ক্ষতি নেই, তার মধ্যে যেন সংসার না প্রবেশ করে। সংসার ছেড়ে আমরা অন্য কোথায় গিয়ে থাকবো? থাকার তো উপায় নেই, কিন্তু এটা যাতে বুঝতে হবে যে সংসারী ভাবটা যেন আমার ভেতরে না প্রবেশ করে। বলছেন, সংসারে বৈরাগ্য হলে বেরোতে পারবো কি না, এটা একটা বড় প্রশ্ন। উত্তর বলছে, বেরোনো উচিত, এরই নাম বৈরাগ্য। ঠিক ঠিক বৈরাগ্য একবার হলে জ্বলন্ত আগুনের মতো উহা উত্তরোত্তর বেড়ে যায়। ঠাকুর একটা উপমা দিতেন, পুকুরের মাছ বাইরে গেলে যেমন প্রাণ পায়, তেমন সংসার থেকে লোক বাইরে গেলে কি আর ফিরতে চায়? এটা হচ্ছে কথা, বেরোনো উচিত। বৈরাগ্য যদি সত্যি সত্যি হয়ে থাকে বেরোনো উচিত, মাঝে মাঝে সত্যি সত্যি বেরোনো উচিত আপনাদের। আপনারা খেদার জন্য ভোঁদার জন্য কিছু করতে পারি না, ওটা কিন্তু কাজের কথা নয়। আপনার নিজের একটা জগৎ থাকা দরকার। মায়েদের বিশেষ করে কষ্ট হয়, 1 থেকে 18 বছর অবধি বাবা মা তার জগৎ হয়, তারপরে যখন বিয়ে হলো 18 থেকে 24 হচ্ছে কর্তা তার জগৎ হয়, তারপরে আবার 0 থেকে শুরু হয় ছেলের জগৎ 18 অবধি। এর মধ্যে বাবা মা গত হয়ে যান, স্বামীর তার নিজের জগৎ তৈরি হয়ে যায়, ছেলে মেয়েদের তার নিজের জগৎ তৈরি হয়, বাবা মায়েদের আর কোনো জগৎ থাকে না, তখন হাহাকারটা জগৎ হয়, তখন এই বকুল কথা ইষ্টি কুসুম এইসবে আপনাদের সম্বল হয়। এটি না করে নিজের জন্য একটা জগৎ তৈরি করুন, এই জগৎটা থাকা খুব 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 জরুরি, এটা না থাকলে ভীষণ কষ্ট, নারে শুধুই হাহাকার সার হয়ে যায়। বলছেন বেরোতে হয়, বেরোতে হয় বলতে মানে ঘর ছেড়ে বেরিয়ে যাবেন তা নয়, আপনার মনের যে অবস্থা, যে অবস্থায় আছেন তার থেকে উন্নত মানের অবস্থা যখনই আপনি পাচ্ছেন সেটাকে অ্যাভেল করতে হয়, এটা খুব জরুরি, এই অ্যাভেল করাটা ভীষণ ভীষণ ভীষণভাবে জরুরি। এটা যদি না করতে পারেন তাহলে খুব মুশকিল। আর সুযোগ কখনো সবসময় আসে না, একবার সুযোগ এলে সেটা বারবার যে আসবে এরকম কিন্তু কোনো কথা নেই, অতএব যখনই সুযোগ এসেছে তখনই বেরোন, যখনই কিছু করবার সুযোগ পেয়েছেন, যতটুকু প্রার্থনা করার সুযোগ পেয়েছেন করুন। পূজনীয় ভূতেশানন্দজি মহারাজের কাছে একজন ভদ্রমহিলা আসতেন, তিনি একদিন বললেন মহারাজকে, মহারাজ আমি সকালবেলা ভালো করে জপ ধ্যান করতে পারি, কোনো রকমে বিছানায় বসে জপ টপ করে সংসারের যাবতীয় কাজ করি, 9টা সাড়ে 9টার মধ্যে আমার কর্তা বাচ্চারা সবাই চলে যায়, তারপরে আমি স্নান করে ঠাকুর ঘর পরিষ্কার করে ঠাকুরকে একটু ফুল টুল দিয়ে আমি একটু 10টা নাগাদ জপ করতে বসি। ঠিক ওই সময় আমার সামনের ফ্ল্যাটের ভদ্রমহিলা, তিনি আসেন আমার সঙ্গে গল্প করতে, আমি কী করবো? মহারাজ ভারী সুন্দর উত্তর দিলেন, বললেন সে কলিং বেল দিয়ে ভেতরে ঢুকলে তাকে বসতে দেবে, জলও দেবে, তারপরে একটা বইটই কিছু হাতে ধরিয়ে দিয়ে বললে, আপনি এটা একটু দেখুন, এই সময় আমার জপ করার সময় আমি একটু জপ করব। বললেন একদিন দুদিন হবার পরে তিনি আর তৃতীয় দিন আসবেন না। মহারাজ একটা ভারী সুন্দর শব্দ ব্যবহার করেছিলেন, তিনি বুঝে যাবেন এই সময় তুমি অ্যাভেইলেবল নও। এই অ্যাভেইলেবল শব্দটা আমরা যদি সবসময় নিজেদের অ্যাভেইলেবল করে দিই কিন্তু এটা হবে না, আমার এই জগৎ এটা আমার থাকবে, এর বাইরে আমাকে এইখানে কাউকে আমি ঢুকতে দেবো না। শ্রীশ নামে একজন মাস্টারমশাইয়ের গল্প করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর, বলছিলেন সে অতি জনপ্রিয় শিক্ষক, কিন্তু সে একটি দাড়ি টানিয়া দিয়েছে যে দাড়ির বাইরে সে কখনো অতি যে দড়িকে সে কখনো অতিক্রম করে না, কাহাকেও অতিক্রম করিতে দেয় না।
আমরা যদি আমাদের সাধননিষ্ঠ থাকি তাহলে দেখবেন মানুষ আমাদের সাধন দু চার দিন একটুখানি উপেক্ষা করবে, আপনাকে একটু প্যাঁক মারবে, সবই করবে, কিন্তু আলটিমেটলি আপনাকে তিনি মানতে বাধ্য হবেন। তাই এটা সবটুকু নির্ভর করছে আপনার উপর। এই যে বেরোনোর কথা, বিষয়ে বিরাগ ঈশ্বরে অনুরাগ, এটা কিন্তু খুব সহজে হয় না, কিন্তু যার হয়েছে তার সেটাকে অ্যাভেল করা উচিত, সেই আগুনটাকে জ্বালাতে হয়। আমরা সহজে মনের মধ্যে আগুন জ্বালাতে পারি না, দেখবেন ওই যে যখন চকমকি দিয়ে যে আগুন জ্বালানো হয় অনেকবার চেষ্টা করলে, কেন দেশলাই যদি একটুখানি আপনার যদি ড্যাম্প পড়ে যায় অনেক কষ্ট করলে ঘষে 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 তারপরে জ্বালানো যায়, লাইটারের পাথর খরচ হলে দুবার তিনবার চারবার মেরে জ্বালাতে, কিন্তু যখনই জ্বালানো হয়েছে তখন সেইটা দিয়ে যেন আমরা ঠিক ঠিক মতো আমরা যেন সেটাকে ইউজ করতে পারি, এটা হচ্ছে কথা। এবারে তিনি বলছেন গুরু ছাড়া কি হয় না, মহাপুরুষ মহারাজ বলছেন, রাজা মহারাজ বলছেন, আমার বোধ হয় না, কিছুতেই না। গুরু মানে যিনি ইষ্টের পথ কোনো একটি নির্দিষ্ট নাম ধরিয়ে দেন। গুরু এক, উপগুরু অনেক হতে পারে। সদ্গুরু বলেই দেন এই এই সাধনা করো আর সৎসঙ্গ করো। পূর্বের নিয়ম ছিল গুরু গৃহে বাস, গুরু শিষ্যের ওপর নজর রাখতেন, শিষ্য গুরু সেবা করত, শিষ্য বিপদে গেলে গুরু ফিরিয়ে আনতেন। সেই জন্য ব্রহ্মবিদ বা সিদ্ধ মহাপুরুষ ভিন্ন গুরু করা চলে না, গুরু ছাড়া সত্যি সত্যি কিছু হয় না। গুরু ছাড়া কতখানি অনুরাগ দরকার আপনারা শ্রীরামকৃষ্ণের যদি জীবনী দেখেন তাহলে অনুভব করতে পারবেন, যে ওটি যদি না হয় আমাদের কখনো কোনো অবস্থাতেই আমাদের সাধন ভজন এগোবে না। কারণ গুরু ঠিক জানেন, গুরু ওই পথ দিয়ে চলেছেন। ধরুন কেউ আসবে শুভেন্দুবাবুর বাড়িতে, শুভেন্দুবাবুর বাড়িতে ফোন করলে শুভেন্দুবাবু বলে দেবেন যে এখান থেকে ঢুকবে, এদিক দিয়ে ঢুকবে, মহাকালী পাঠশালার এরকম বড় একটা টিনের গেট আছে, তারপর থেকে বেরোবে, পাঁচটা বাড়ি ক্রস করবে, বাঁদিকের গেটে এসে কলিং বেল টিপবে, ওপর থেকে খট করে খুলে দেবে, দরজা খুলে যাবে, ওপরে চলে আসবে। কারণ উনি জানেন কেমন করে আসতে হয় ব্যাপারটা। আর না হলে আমরা এটাকে ধাক্কাবো, ওখানে ধাক্কাবো, এই পথকে জিজ্ঞেস করবো, ওপরে জিজ্ঞেস করবো, তখন দেখবেন আসার ইচ্ছেটাই চলে যাবে। ঠিক ওই রকম গুরু আমাদের আমাদের চলা পথের যাবতীয় পথগুলিকে বলে দেন। আগেকার দিনে ছিল যে গুরু গৃহে বাস, ফলে গুরু তাকে লক্ষ্য করতেন। আমরা যখন সাধু হতে এসেছি, এটা আপনাদের হয়তো সুযোগ হয় না, আমাদের এটা সুযোগ হয়েছিল এবং বোধহয় খুব সম্ভবত বেলুড় মঠ বলেই হয়েছিল। আমি আমার ব্রহ্মচারীদের এরকমভাবে সত্যি সত্যি দেখতে পারি না। আমাদের দেখাশোনা করতেন পূজনীয় স্বামী বিমল আত্মানন্দজি মহারাজ, একবার বাজ পাখির দৃষ্টি দিয়ে এমনি করে দেখাশোনা করতেন। আমাদের কারোর মানে ঘরে সাহস হতো না, পাঁচটার আগে মহারাজ ঠিক এমন সামনে বসতেন, ঠাকুরকে প্রণাম করতে গেলে তো ওনাকে অতিক্রম করে যেতে হবে, ফলে আমাদের কারুর সাহস হতো না যে আমরা ওনাকে অতিক্রম করে গিয়ে প্রণাম করব। প্রথম দিকে খারাপ লাগতো, পা টনটন ঝনঝন ফনফন সনসন সব করতো, কিন্তু আস্তে 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 অভ্যাস করতে করতে একটা সময় আমরা চারটে থেকে পাঁচটা নয় চারটের অনেক আগে মন্দিরে গিয়ে বসে থাকতাম। আমার এখনও মনে আছে যখন অনেক আগে গিয়ে এই বসার অভ্যাসটা হলো, তখন শীতকাল, বেলুড় মঠে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, আমি একেবারে মা সারদা সেজে মন্দিরের বাইরে গিয়ে বসে থাকতাম, কারণ তখনও মন্দিরের দরজা খুলতো, আমি কেন অনেকে এই মন্দিরের দরজা খুলতো না, আর সেই ঠান্ডার সঙ্গে যুঝে আমরা সাধন ভজন করতাম, কিন্তু কখনোই উঠতে ইচ্ছা করতো না, কারণ তিনি এমন একটা ভালো লাগা লাগিয়ে দিয়েছিলেন, সবসময় খোঁজ করতেন আমরা কী করছি না করছি। প্রতি মুহূর্তে আমরা জানি যে যাই করি না কেন যে উনি যেন সেই এর মতো, সেই সিসিটিভির মতো আমাদের ঠিক লক্ষ্য করছেন। আমরা ঠিক সময় প্রণাম করে চ্যান্টিং হলে চলে আসতাম, উনি ঠিক পেছনে বসে থাকতেন, কে গাইছি কে গাইছি না, যে গাইছি না তাকে ভালো করে আদা থেঁতো করে দিতেন একদম, ফলে ভালো না লাগলেও পরের দিন থেকে বই নিয়ে ফল স্লিপিংও করতে হতো, কিন্তু এই ফল স্লিপিং করতে করতে একেবারে গানটার সাথে ভালোবাসা হয়ে যেত। একেবারে দাঁড়িয়ে থাকতেন, যে সময় আমরা সবজি কেটে ফিরতাম বারান্দায় চুপটি করে দাঁড়িয়ে থাকতেন, কেউ আগে চলে এলো না তো, তারপরে তিনি দেখতেন যে আমরা ঠিক ঠিক মতো বাগান করছি কিনা, ওই কাজ করতে করতে কাগজ ফেলার ছল করে তিনি বারান্দায় চলে আসতেন, আমরা সবই বাগান ঠিকঠাক মতো করছি কিনা, ঠিক সময় ক্লাসে গেছি কিনা। আমাদের মনে আছে সকালবেলা আমরা স্নান টান করে এসে হ্যাঁ হ্যাঁ হি হি করতাম, একদিন খুব ধমক দিলেন, দশটায় ক্লাস শুরু হয়, 15-20 মিনিট যতক্ষণ পাও ততক্ষণ জব করতে পারো না, আমাদের ওই অভ্যাসটা উনি তৈরি করে দিলেন। এখন অনেক বয়স হয়ে গেছে আমার,
কিন্তু এখনো পর্যন্ত সেই অভ্যাসটা লেগে আছে, রোজ মনে হয় যে না করলে, একাধবার ছেড়েও দিয়েছি কিন্তু মনে হয়েছে না অভ্যাসটা ছাড়লে হবে না। এরকম করে আমরা যেন ঠিক সময় সন্ধ্যারতিতে বসে, এতটুকু যেন সময় নষ্ট না হয়, তাই তিনি আমাদের শিখিয়েছিলেন। বেলুড় মঠে প্রচণ্ড মশা ছিল, আমরা ঘরে বসে জপ করতাম, তাই মাদুরের ওপর আসন টাসন বিছিয়ে মশারি টশারি খাটিয়ে জপের মালা মশারির পাশে আসনের পাশে রেখে আমরা বসতাম। আমরা একদিন জিজ্ঞেস করলাম, কী করে বুঝবো মহারাজ এক ঘন্টা হয়ে গেল? তখন গঙ্গা যে ধূপ আছে, পাখা ছাড়া গঙ্গা ধূপ এক ঘন্টা ধরে জ্বলে। আমাদের তখন উনি দেখিয়ে দিলেন, একটি ধূপ জ্বালিয়ে রেখে দেবে। আর আমাদের পিপিটিসিতে পাখা ছিল না, ফলে হাওয়া আসার কোনো ইয়ে নেই, একতলার সেই ঘুপচি ঘরগুলোতে আমরা থাকতাম। ওই যখনই জপ শেষ হয়ে যেত, চোখ খুলে তাকাতাম, দেখছি আগুন জ্বলছে, আমরা আবার জপ করতে শুরু করতাম। কখন যে সাধন ভজনের প্রতি একটা ভালোবাসা জাগিয়ে দিলেন আমরা নিজেরাই বুঝতে পারিনি। এই যে কন্টিনিউয়াস একটা ইয়ে দরকার, এটা আমরা সবসময় পাই না, এটা আমাদের নিজেদেরকে করতে হয়। ওই কারণে ঠাকুরের ছবি সব ঘরে রাখতে হয়, যাতে ঠাকুরকে প্রতি মুহূর্তে দেখতে পেলে আমরা যেন তার আদর্শটিকে, তাকে ডাকবার যে আকুলতা, সেটা যেন আমরা নিজেদের মধ্যে তৈরি করতে পারি। আপনার ছোট্ট জায়গায়, একটা জায়গায় আপনি উপাসনার জায়গা করুন, সেটা খুব জরুরি। সেখানে বসে আপনি সাধন ভজন করলেন, কোনো হয়তো উপকরণ কিচ্ছু নেই, শুধু ঠাকুরমা স্বামীজির ছবি আছে, কিন্তু তাতেই দেখবেন কীরকম। আমি গহনানন্দজিকে দেখেছি কোনো অবস্থাতে জব ছাড়তেন না, তখন প্রেসিডেন্ট হয়ে গেছেন উনি। এয়ারপোর্টে গেছি, মহারাজের ফ্লাইট 4 ঘন্টা দেরি ছিল, আমি একজনকে ছাড়তে গেছি, গিয়ে শুনলুম গহনানন্দজি এসছেন। আমি যখন ওনাকে নিয়ে যাওয়া হলো, আমার সামনে দিয়ে চলে গেলেন, আমি মহারাজকে ছেড়ে মাঝের কাছে যেতে যেতে দেখছি ঘরে আর কেউ নেই, মহারাজ বসে আছেন, কিন্তু হাত দুটো ওনার সেই ওই যে ওপরে যে চাদরটা দেওয়া থাকতো তার ভেতরে বসে আছে, চোখ বন্ধ করে বসে আছেন এবং জপ করছেন। ডাকা মাত্র চোখ খুলে তাকিয়ে কথা বলা, হাসা, এইটা। গীতানন্দজি আমাদের ট্রেজারার ছিলেন, গীতানন্দজিকে দেখেছি। ওনার ঘরে দুটো দরজা ছিল, একটা কাঠের দরজা, একটা জালের দরজা। জালের দরজা খুললেই তাতে একটা ক্যাঁচ করে আওয়াজ হতো, আমরা ওই কাঠের দরজার ফাঁক দিয়ে দেখতে পেতাম মহারাজ বসে জপ করছেন। মহারাজ দু হাতে মালা নিয়ে জপ করতেন, আর পাটা খাটে চেয়ারে বসতেন, আর পাটা খাটের ওপর তোলা থাকতো, ওনার পায়ের সমস্যা ছিল বলে। যে মুহূর্তে ক্যাঁচ করে আওয়াজ হলো, উনি জপ থামিয়ে ওই জপের মালাটা বাঁহাতে দুটো মালাই নিলেন। আমরা যেতাম, একটা ছোট্ট এরকম কাঠের একটা ইয়ে মতো ছিল, টেবিল না, একটা কাঠের টুকরো ছিল, সেইটাকে টেবিল হিসেবে ব্যবহার করা হতো, লম্বা হাতলে সেটা রাখা হতো। মহারাজ অর্ডার দেখতেন, চেকে সই করতেন, কিছু যদি বলার থাকলে, খাবার দাবার যদি দেওয়া থাকে সেটা দিতেন, সেটা নিয়ে নিতে বলতেন। আমরা আবার যখন কাঠের দরজা বন্ধ করে পেছন ঘুরে তাকিয়েছি, দেখছি মহারাজ আবার জপ করতে শুরু করে দিয়েছেন। এই যে এই ইচ্ছেটা, এই চোখ একবার একটু চেষ্টা করবেন, কত জীবন তো অন্যের জন্য চলে গেল, যেটুকু বাকি আছে একটু নিজের জন্য বাঁচুন। রাজা মহারাজ বলছেন যে অন্য পারে যাওয়ার সময় যেন, যেমন নতুন দেশে আমরা যাই, আমাদের কাছে যদি যথেষ্ট অর্থ না থাকে আমরা কষ্ট পাই, তাই যথেষ্ট অর্থের যোগান থাকা ভীষণ জরুরি। বলছেন কি করে সিদ্ধগুরু চেনা যায়, এটা আমাদের আজকের প্রসঙ্গের শেষ অংশ। বলছেন কিছুদিন তাঁর সঙ্গে থাকলেই চিনতে পারা যায়, গুরুও শিষ্যকে দেখবেন। যদি তিনি বোঝেন যে শিষ্যের প্রবল বিষয়ানুরাগ রয়েছে, তা থেকে সহজে তাকে ফিরিয়ে আনা যাবে না, তাহলে তিনি তাকে মন্ত্র না দিয়ে ফিরিয়ে দেন। আর যদি বোঝেন তার বিবেক বৈরাগ্য আছে, তাহলে তাকে কাছে কাছে রাখেন এবং সাধনার পথে ধীরে ধীরে এগিয়ে দেন। কুলগুরুর এক অ্যাডভান্টেজ বা সুবিধা এই যে, তাঁর সেই বংশের সব খবর জানা আছে, এটা হচ্ছে কথা। বলছেন কি করে সিদ্ধগুরু চেনা যায়, দেখবেন স্বামীজি উদাহরণ দিয়েছেন, স্বামীজি এতে বলেছেন ওই ওনার বক্তৃতার মধ্যে গুরু কেমন হবে সেটার একবারে ডিটেল কথা বলে গেছেন, এরকম হবে, ওরকম হবে, এরকম হবে, তিনি শাস্ত্র জানবেন, অকামহত, এই সমস্ত নানা রকম বলেছেন। আমাদের ওভাবে চেনার দরকার নেই। আগেকার দিনে কি হতো, গুরু শিষ্যকে খুব ভালো করে দেখতেন, এখনও যে দেখা যা দেখেন না তা না, এখনও খুব দেখেন। ওই যে বললাম, যাকে ঠিক ঠিক দরকার তাকে ঠিক ঠিক করবেন। তবে আসার কথাটা এটা সব গুরুরাই বলেন, আপনি গুরু বলুন না বলুন, আপনারা যতটা পারবেন গুরু সঙ্গ করার চেষ্টা করবেন, কারণ গুরু সঙ্গের ওই যে মধুর স্মৃতি, ওইটা আপনাকে সর্বদা সারা জীবন চালিয়ে যাবে।
আমি আমার গুরুকে মন্ত্রগুরুর কাছে 10 বছর সুযোগ পেয়েছি কাছাকাছি থাকার। এই 10 বছরের যে স্মৃতি, এই নিয়ে আমার 30 বছরের ভাণ্ড চলছে। হয়তো আরও কতদিন বাঁচবো, হয়তো আরও 100 বছর, আরও হয়তো 50 বছর বাঁচবো, ততদিন কিন্তু মনের মধ্যে চলবে। যদি না অ্যালজাইমার্স হয়, যদি না ভুলে যাই, ততদিন অব্দি চলবে এই সুখ স্মৃতি আমাদের বাঁচিয়ে রাখা। আমার এখনও মনে হয় একটা শনিবার, আমরা প্রত্যেক শনিবার যেতাম, এক শনিবার কলেজে পরীক্ষা ছিল বলে যাওয়া হয়নি, পরের শনিবার যথারীতি স্কিপ করেছি, তারপরের শনিবার গেছি। তখনও ভূতেশানন্দজি পায়ে হাত দিয়ে প্রণাম করে প্রণাম করতে দেওয়া হতো। পূজনীয় মহাজকে পায়ে হাত দিয়ে প্রণাম করে যে উঠছি, উনি আমার বাঁ হাতটা দিয়ে আমার ডান হাতটাকে ধরেছেন আর বলছেন, এতদিন আসনি কেন? আমি ভাবছি এতদিন, ভাবতে কথা এতদিন, এতদিন কোথায়? বললেন তুমি অনেক দিন আসনি। তখন আমি বললাম যে পরীক্ষা ছিল। বলে ও পরীক্ষা ছিল, এমন করে উনি বুঝলেন যেন আমি যে গুল মারছি কথাটা উনি ধরে ফেলেছেন, কিন্তু আমার লজ্জা তিনি রক্ষা করছেন। কখনো তিনি ছাড়তেন না আমাদের, আমাদের বলতেন একটু সরে সরে বসো, ওকে একটু বসতে দাও, কাউকে না কাউকে বসতে দিতেন। আমার এরকম থপথপে চেহারা দেখে সবসময় উনি বলতেন, ও শিখরে এস, আমার এই রোগাপানা ছেলেটার একটু বসার ব্যবস্থা করে দাও। এবং এই করে উনি মজা করতেন আমাকে। আমার খুব রাগ হতো, কেন তিনি আমাকে নিয়ে এরকম মজা করেন? কিন্তু এখন চোখ যখন বুঝি, কান দিয়ে যখন সে সোনার শব্দটা, সেই আওয়াজটাকে, সেই সুন্দর মিষ্টি আওয়াজ, ও শিখরে এস, আমার এই রোগাপানা ছেলেটার একটু বসার ব্যবস্থা করে দাও, এই শব্দগুলো যখন এখনও কানে বাজে, তখন তো মনে হয় যে আমি জগৎ অঙ্গনে যেখানেই থাকি না কেন, আমার বসার একটু জায়গা তিনি করে রেখেছেন, তিনি আমার জন্য ভাবছেন, তিনি আমার জন্য চিন্তা করছেন। আমাদের গুরুদের স্মৃতি ঠিক এই রকমভাবে আমাদেরকে মথিত করে রাখে। আমরা গুরুর সঙ্গ করব, আমরা শ্রীরামকৃষ্ণের সঙ্গ করব, আলাদা করে তো তার সঙ্গে বসবাস করতে পারছি না, তাই বোধহয় তিনি এই কথামৃত রেখে গেছেন, প্রতিদিনের ঘটনা, প্রতিদিনের স্মৃতিকে জাগ্রত করে রেখে গেছেন, যাতে সেগুলোকে পড়ে 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 আমরা তার সঙ্গ করতে পারি। সেই রথের দিনের কথা ভাবুন, ঠাকুর রথ টানছেন বলরাম বসুর বাড়িতে, সেই নানা রঙের সুতো, লাল নীল হলুদ সবুজ, বারান্দার যে রেলিংয়ে লাগানো হয়েছে, তারপরে সেগুলোকে মেয়েরা যেরকম করে বেনি বাঁধে, সেরকম করে বেনি বেঁধে রশি তৈরি হয়েছে, ফলে রশিটা রঙিন, লাল নীল হলুদ সবুজ নীল নানা রকম আছে। সেইটি রথের দুদিকে লাগানো হয়েছে, ঠাকুর ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছেন জগন্নাথের দিকে মুখ করে, তিনি টানছেন আর ওই তারা কীর্তনিয়ারা গাইছেন, বনোয়ারি কীর্তনিয়ার দল গাইছেন, যাদের হরি বলতে নয়ন ছড়ে তারা, তারা দুভাই এসেছে রে, ঠাকুর গাইছেন নাচছেন গভীর ভাব সমাধিতে মগ্ন। দেখবেন চোখ বন্ধ করে ভাববেন, মনে হবে বারান্দার ওই কোণে আপনি দাঁড়িয়ে আছেন, ঠাকুর আপনার সঙ্গে 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 ঘুরছেন। আমাদের স্থূলদেহী গুরু দীর্ঘদিন থাকেন না, তিনি সেই অনন্ত গুরুর সাথে মিশে যান, তাই তাঁকেই ভাবাটা খুব বেশি জরুরি। আবার এক পাক ঘুরছে, সেই সময়ে বর্ণনা আছে বলরাম বসু নাচছেন আর সেই তার মুখ হেলানোর সাথে সাথে তার দাড়িটাও হেলছে। গিরিশচন্দ্র ঘোষ তার সেই বিরাট শরীরটা নিয়ে নাচছেন, মনে হচ্ছে পৃথিবী যেন কাঁপছেন, ঠাকুর সেই দেখে আনন্দে উৎফুল্ল। ঘরের মধ্যে গেছেন, নরেনকে গান গাইতে বলছেন, নরেন বলছে যে না আজকে এখানে ডুগি তবলা নেই, আজ কাজ আছে। ঠাকুর বলছেন তাই তো ভাই, যার আছে কানে শোনা তার কথা আনা না, যার নেই পোঁদেটে না তার কথা কেউ শোনে না। হ্যাঁ, তাই বলছেন তুই এই বললি বলে আমাকে কেঁড়েলি করতে হতো। ভেবে দেখুন, শ্রীরামকৃষ্ণ কেঁড়েলি করছেন নরেন্দ্রনাথের সাথে, মনে মনে ভাবুন আপনিও সেই তার সঙ্গী, যত তাকে চিন্তা করবেন তত হবে। নরেন গান গাইলেন, অনেক গান গাইবার পর মাস্টারমশাই ফিস ফিস করে একটা গানের কথা বলছেন। ঠাকুর বলছেন ও মা, ওসব কি গান? আজ আনন্দময়ীর গান হবে, গান হচ্ছে কখনো কি রঙ্গে থাকো মা শ্যামা সুধাত রঙ্গিনী। শেষ পর্যায়ে এসে গেছেন, গাইছেন কভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী। ঠাকুর দাঁড়িয়ে পড়েছেন গভীর ভাব সমাধিতে মগ্ন, আনন্দ ফেটে পড়ছে তার মুখ দিয়ে, আনন্দকে ধরে রাখা যাচ্ছে না। ভক্তদল বারবার গাইছেন কভু কমলের কমলে নাচো মা পূর্ণ ব্রহ্ম সনাতনী, তাকে ঘিরে 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 সবাই মিলে নাচছে। ভেবে দেখুন কীরকমভাবে শ্রীরামকৃষ্ণের সঙ্গ আমাদের হয়। কথামৃতের পাতায় পাতায় শ্রীরামকৃষ্ণ ছড়িয়ে দিয়েছেন। মনে করুন তার লীলার কথা, লীলা প্রসঙ্গে বলা আছে তিনি রামচন্দ্রজি চিন্তা করছেন, কিংবা মনে করুন সেই শিবের মন্দিরে গিয়ে তিনি শিবমহিম্ন স্তোত্র পাঠ করছেন আর বলছেন মহাদেব গো
তোমার তোমার মহিমা আমি কি করে গাইব বলে কাঁদছেন আর গভীর ভাব সমাধিতে মগ্ন। বলছেন তার মুখ দিয়ে যেন একটা অদ্ভুত জ্যোতি বেরিয়ে আসছে, আর সবাইয়ের মধ্যে দাঁড়িয়ে আছেন আমাদের মথুরানাথ, তিনিও হাঁ করে দেখছেন। ওই মথুরানাথের পাশে কোনো একটা জায়গা আপনি করে নিন আর ভাবার চেষ্টা করুন, সেই নির্জরেশ্বর শিবের মন্দিরে ঠাকুর দাঁড়িয়ে আছেন গভীর ভাব সমাধিতে মগ্ন। তার সারা গা দিয়ে আলো বেরোচ্ছে, নরেন এসেছে, রাখাল এসেছে, সবাইকে নিয়ে আনন্দ করছে। তার কথা ভাবুন আর ভাববেন যে আপনি তার সঙ্গ করছেন। দেখবেন এই যদি হয় তাহলে দেখবেন সিদ্ধগুরুকে চিনতে হবে না, সিদ্ধগুরু আমার সামনে দাঁড়িয়ে আছেন, আমার শুধু সিদ্ধগুরুর সঙ্গ করা হলো না। ওই যে অদ্ভুত গান আছে না, দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে দেখ, সে যে বসে আছে তোর ভাঙা করে, কি সুন্দর কথা। কত ধুলো মাটি ছাই খাট বিছানা, দূরের কথা আসন খানিও নাই, কভু করেনি কো অভিমান, দুঃখী দেখে তার ভাসে দুনায়ান, এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন প্রাণের বেদন, প্রাণ কুড়ায়ে পায়ে ধরে দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে দেখ, সে যে বসে আছে তোর ভাঙা ঘরে। তিনি আমাদের সঙ্গে নিত্য সঙ্গ করছেন, আমাদের গুরুর শরীর চলে গেলেও তিনি শ্রীরামকৃষ্ণ রূপে আমাদের মধ্যে বিরাজ করছেন। সেই সিদ্ধ গুরুর সঙ্গ করে নিজেকে যেন আমরা কাজে লাগাই। আজকের মতো পুঁথিপাঠ, আজকের মতো আমাদের এই আলোচনা এখানেই শেষ করছি। আবার আগামী দিনে আলোচনা হবে, ডিসেম্বর মাসের শুরুর দিকে কোনো একটা ডেট দেবো। আপনারা উনি সবার নম্বর জানেন না, দয়া করে আপনারা ওনার নম্বরটা জেনে রাখুন, একটু খোঁজ করে নেবেন। পরের সপ্তাহে আমি বলতে পারবো কবে আবার ক্লাস হবে, না হলে আবার সেই ফেব্রুয়ারি মাসে হবে, কারণ গঙ্গাসাগর মেলার জন্য আমরা খুব ব্যস্ত থাকবো। আজকের মতো এখানেই, ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ, শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।